নো কমেন্টস, নো কমেন্টস, ফ্যামিলি নিয়ে নো কমেন্টস। অত তোমরা কেউ জানো তুমি লাইভে আমি প্রথমবার বলছি, আমার ফার্স্ট লাইফের স্টার্টিং হয় আমি অ্যাজ আ মডেল, মডেলিং করতে তুমি তাহলে বাহ, আমি অ্যাজ আ মডেল ছিলাম, অ্যাজ আ ডান্সার ছিলাম। আচ্ছা আচ্ছা, আই ইউটিউবার বঙ্গাই সিনেবা বিষাক্ত ছেলে, কাকে তোমার সব থেকে বেশি ভালো লাগে এবং কেন? দিদির এই যে সব থেকে বড় খুলাসা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও এসে গেছি তোমাদের রিকোয়েস্টে আবার গালাগাল খেতে নন্দিনীদির হোটেলে। আর আমি হচ্ছি প্রদীপ্ত, আর তোমরা দেখছো পান করা সদাপ্তি। আজ আমি নন্দিনীদিকে নিয়ে কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে প্রশ্ন করবো, যেগুলো তোমাদের দেখে খুব মজা পাবে, আরও ইন্টারেস্টিং হবে, আর ওগুলো দেখে হয়তো আবারও আমাকে গালাগাল দেবে। তোমাদের মজা দেওয়ার জন্য আবারও চলে এসেছি সেই ডাল হোসিতে, নন্দিনীদির হোটেলে। আমাদের পেছনে রয়েছে নন্দিনীদির হোটেল, সেখানে নন্দিনীদি এক্ষুনি চলে আসবে। এখনো সেলিব্রিটি মানুষ অনেক বেজে গেছে, আসতে পারেনি, জানি না কেন, ফোন করেছিলাম ফোনও ধরেনি। অবশ্য আমাদের মতো ছোটো ইউটিউবারদের ফোন কেনই বা ধরবে, যাই হোক গতকাল ফোন ধরেছিল আছে কিন্তু ফোন ধরেনি। যাই হোক তোমাদের পুরো ভিডিওতে নিয়ে আসছি, ভিডিওটা দেখো ভালো লাগে। নন্দিনীদি এসে গেছে হোটেলে, আকাশের অবস্থাও ভালো নেই আর নন্দিনীদি শরীরের অবস্থাও ভালো নেই। কথা বলে যেটুকু বুঝতে পারলাম যে শরীরটা খারাপ, জ্বর এসেছে বোধ হয়, গলাটাও ভেঙেছে অনেকটা, ঠিক মতো করে কথা বলতে পারছে না। তাই যেসব কন্ট্রোভার্সিয়াল মানে টপিকসগুলোর উপরে আমি কোশ্চেন করতে চেয়েছিলাম, হয়তো অতটা চাতাছোলা আমি দিতে পারবো না আজকে, তাই কিছুটা চাতাছোলা দেবো, সেগুলোও তোমাদের অবশ্যই ভালো লাগবে। জানি না সেইগুলোর কতটা উত্তর দেবে নন্দিনীদি, তাই ভিডিওটা কন্টিনিউ দেখো, মজা লাগবে। আমি বলছি নন্দিনীদি কেমন আছো? হ্যাঁ, শরীর দেখে বুঝতেই পারছি তোমার শরীরের অবস্থা একদম ভালো নেই, গলা দিয়ে সেরকমভাবে আওয়াজ বেরোচ্ছে না, তাই ভিউয়ার যারা রয়েছো নন্দিনীদি বেশি চিৎকার করে বলতে পারবে না, আজকে চেঁচাতেও পারবে না, কারোর উপর মানে হাতা খুঁতে দৌড়াতেও পারবে না। নন্দিনীদি শরীরের অবস্থা খুবই খারাপ, তাই যাই হোক আমরা আমাদের কোশ্চেন আনসার শুরু করছি। যাই হোক নন্দিনীদি, শুনছি তোমার বিয়ে নাকি ঠিক হচ্ছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে, সত্যি কি? তাহলে সেই পাত্র কি যাকে আমরা দেখছি যে তোমার সাথে কিছু কিছু ভিডিওতে দেখা গেছে, তুমি যার বাইকের পেছনে ঘুরেছো, ইভেন গাড়িতে উঠে, এরকম আমাদের কাছে ফুটেজ রয়েছে দিদি। কিন্তু দেখো ম্যারিড আছে, বাচ্চা আছে, সেটা আমরাও জানি, কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়াতে একটা ইনফ্লুয়েন্স হয়েছিল যে নন্দিনীদির কারেন্ট বয়ফ্রেন্ড, ওটা তার মানে টোটালটাই ফেক তুমি বলতে চাইছো? নন্দিনীদির সাথে সেই ছাপড়ি দাদার, যাই হোক অর্ণব দা, অনেকে ছাপড়ি বলে, ছাপড়ি বলে, আমি নামটা বলে দিচ্ছি, অর্ণব দার সাথে কোনো সম্পর্ক নেই নন্দিনীদির। অর্ণব মিশ্রা, অর্ণব মিশ্রা পুরো নামটা দিদি বলে দিল, একদম দিদি কনফার্ম করে দিল। দ্বিতীয় প্রশ্ন করছি নন্দিনীদি, আচ্ছা ওটা প্রমোশনাল শুট ছিল না, তোমাকে একটা গিফটও দিয়েছিল তোমার হোটেলে এসে, যেভাবে এটা বাইরে হয়েছিল সেই হিসাবে আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে তোমার ওটা বয়ফ্রেন্ড, সেটাও ঠিক। দেখ দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি নন্দিনীদি, তিনটা অপশন দিচ্ছি, তিনটা ছেলের নাম বলছি, ইউটিউবার বঙ্গাই সিনেবা বিষাক্ত ছেলে, কাকে তোমার সব থেকে বেশি ভালো লাগে এবং কেন? সিনেবা কেন? পুরনো সাবস্ক্রাইবার, কিন্তু দিদি কোনো একটা এরকম ইন্টারভিউ বা পডকাস্ট হলে তুমি বলেছিলে বিষাক্ত ছেলের নাম, অবশ্যই অবশ্যই দিদি। আরেকটা প্রশ্ন দিদি, আরেকটা প্রশ্ন দিদি, সেটা হচ্ছে তোমার এত হেটার্স কেন? আমি এটা বুঝতে পারছি না, তোমার এতটা হেটার্স কেন? ভালো লাগার মানুষ এই যে এতগুলো দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই দিদি কাজ করছে এবং আমাদের কোশ্চেন অ্যান্সারও অ্যান্সার করছে, একটু ওয়েট করো বন্ধুরা, কারণ দোকানে ভিড়টা বেড়ে গেছে।
দিদি আরেকটা প্রশ্ন করছি, আরেকটা ভিডিও তোমার খুব ভাইরাল হয়েছিল, সেটা সম্পর্কে আমি জানতে চাই এবং আমার অডিয়েন্সরাও জানতে চায়। তুমি একজন বয়স্ক মানুষকে মেরেছিলে খুন্তি দিয়ে, সেটার কারণটা কি? ছাদ ছায়া, এটার কারণটা অনেকেই জানে না, অনেকে ভাবছে হয়তো তুমি মেরেছো। হ্যাঁ, দুজনেই মেরেছিলে। নোংরামি বলতে কিরকম করেছিল দিদি, একটু কাইন্ডলি খুলে বললে ভালো হয়। কি করেছিল, ঘটনাটা কি হয়েছিল? বছর ধরে উনি আমাকে প্রথমে মেয়ে বলে আমার গায়ে হাত দিত। জানি আমি সেটা দিদি, সে পেশে কোনো ইয়ে নেই, আমি কিন্তু লজ্জা ভয় কোনোদিনও পাইনি। করেছে নোংরা মতোই মার খেয়েছে। যাক, তাহলে বন্ধুরা নোংরা মতো না করতো তাহলে হয়তো ওটাকে প্রোটেস্ট করতো অবশ্যই। হয়তো তোমরা ভিডিওটা খানিকটা অংশ দেখেছো, দিদি মারছে, কিন্তু কি কারণে মেরেছে সেটা হয়তো অনেকেই জানো না। এখন দিদি এটা ক্লিয়ার করে দিল সোশ্যাল মিডিয়াতে, সবাইকে আমার মাধ্যমে জানতেই পারবে। আমি যে এরিয়া যে অঞ্চলটা থাকি যে চত্বরটা আমি ব্যবসা করে খাই, অনেকে বলে ফুটপাত দখল করে ব্যবসা করে খাচ্ছি। হ্যাঁ, ফুটপাত দখল করে ব্যবসা করে খাচ্ছি, এই ফুটপাত দখল করে ব্যবসা করে খাচ্ছি ভাই মেনে নিচ্ছি, অস্বীকার তো করছি না। আমরা ফুটপাতে ব্যবসা করি, আমাদের কাছে জায়গা নেই তাই আমরা ফুটপাতে ব্যবসা করি, ঠিক বলিস তোরা। বাট এখানে না দিনে লাখো লোকের সাথে আমার যাতায়াত দেখা হয়, হাজার হাজার লোক আমাদের সাথে, আমার সাথে সম্পর্ক ভালো আছে, অনেকের সাথে খারাপও সম্পর্ক আছে, কিন্তু তাদের সাথে কি আমার ঝগড়া হয়, তাদের সাথে কি আমার পার্টি হয় না, ওনার সাথে পার্টিকুলারলি ওই বুড়োটার সাথেই কেন হলো? নিশ্চয় কিছু কারণ রয়েছে, তারা ভীষণই ননসেন্স হয়ে যারা কারণটা না জেনে এদের একটা বক্তব্য রেখে দেয়, আর তাদের কাছে কোনো কাজও থাকে না। তোমার নাকি নতুন রেস্টুরেন্ট শুরু হয়েছে? যাক, তার মানে তুমি আরেকটা ব্রাঞ্চ খুলতে যাচ্ছ। আরো ব্রাঞ্চ খুলো দিদি, আমরা অবশ্যই চাই, আমাদের ভালোবাসা অবশ্যই রয়েছে তোমার সাথে দিদি। আরেকটা প্রশ্ন করতে চাইছি দিদি, তুমি তোমার বাবাকেও বলেছো, বাবা তোমার কিন্তু ভালো হবে না কোনোদিনও, রাগের মাথা। যা করছো লাইভ যাচ্ছে দিদি, একদম লাইভ, কোনো পজ নেই মাঝখানে আমার। এটা বাবাকে কেন বলতে, ও ভাই বাবাকে তো আমি দেখছি, আমি আমার বাবার সাথে দাঁড়িয়ে রয়েছি, সেটাই প্রশ্ন ছিল। ফুটেজ রুমকে দেখানো হয়েছিল হয়তো, এডিট অপশন, নো কমেন্টস, নো কমেন্টস, ফ্যামিলি নিয়ে নো কমেন্টস। জেঠু একটু রেগে গেছে, আমার বাবা ফ্যামিলি দেখো, আমি যেমন আমার আমি প্রথম থেকেই বলেছি তোমাদেরকে, আমরা চারটে জিনিস থেকে দূরে থাকব। ফার্স্ট হলো আমার কি হলো ফ্যামিলি, কি হলো আমার যে কাছের মানুষটা ভালোবাসার মানুষ, চতুর্থ হলো আমার সেলফ রেসপেক্ট। অবশ্যই সেলফ রেসপেক্টটা খুবই দরকার, সবাই যদি আমার বিজনেস আর ফ্যামিলি আছে, কারণ বিজনেস ঠিক থাকলে ফ্যামিলি ঠিক থাকবে, যেহেতু ফ্যামিলিটা ইম্পর্টেন্ট, তাই জন্য তো আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। অবশ্যই অন্য জায়গায় দাঁড়াতেই পারছে, হয়তো অন্য কোনো চাকরি, অন্য কোনো কিছু করতে করতেই পারতাম, বাট করিনি, ফ্যামিলির সাথে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। তো তার খারাপ কেন চাইবো, যে কারণে নাকি আমি আমার ফ্যামিলির জন্য নিজের সব কিছু দিয়ে রয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি দিদি, এটা তোমার একটু পাস্ট লাইফ নিয়ে যেটুকু রিসার্চ করেছিলাম, তুমি কোনো এক ইউটিউবারকে হয়তো, নামটা ঠিক মনে পড়ছে না, ইউটিউবারকে বলেছিলে যে টিকটক ইনস্টাগ্রাম বা রিলস বানানো তোমার হয় না, তা জানি না, জানি না সেটা মনে নেই, আমি কোনো একটা ফুটেজেই দেখেছিলাম। শিক্ষাগত ভাবে আছি,
এক্সপিরিয়েন্সও আছে, অত তোমরা কেউ জানো না, তুমি লাইভে আমি প্রথমবার বলছি। আমার ফার্স্ট লাইফের স্টার্টিং হয় আমি অ্যাজ আ মডেল, মডেলিং করতে তুমি তাহলে বাহ, আমি অ্যাজ আ মডেল ছিলাম, অ্যাজ আ ডান্সার ছিলাম। আচ্ছা আচ্ছা, এই দিকটা আমাদের জানা ছিল না, ভিউয়ার্সদের বলছি। আমাদের চ্যানেলে প্রথমবার দিদি বলছে, দিদি ফার্স্ট কাজ শুরু করেছে জীবনের, মডেলিং করতাম, দেন আমি ডান্সারও ছিলাম অনেকটা টাইম। তুমি কেন এটাকে দেখো, আমি বলেছিলাম যে ভাই যে পারফেক্ট সেটার সাথে বলছি বলবে। এই যে বিচ আগে দাও, যাই হোক দিদি, দিদিকে এবার শেষ প্রশ্ন করছি। আচ্ছা দিদি, তোমাকে নিয়ে অনেক ইউটিউবার অনেক রকম ভাবে রোস্ট করে, তাদের কিছু তুমি কখনোই কখনো রিপ্লাই দাওনি? আমি দেখিনি কখনো কিছু রিপ্লাই তাদের। তাদের কাজটা এবার যদি কারোর বুড়াই করে কিছুটা ভিউ আর্ন করা, ভালো লাগবে আসে মানুষ। তুইও দেখবি এক এক টাইমে দেখবি যে মানুষটাকে তুই পছন্দ করিস না, মানুষটার বিষয়ে একটুখানি করে তুই খারাপ রেউ বলে তো ভালো লাগে। যাক, এখানে দিদির সাথে কোশ্চেন অ্যান্সারের যেটুক ছিল সেটা হালকার উপরেই ছেড়ে দিলাম। অনেক কিছু প্রশ্ন বাকি থেকে গেল দিদিকে করা, যা মানে করবো না আছে, কারণ দিদির শরীরটা ভালো নেই, অনেক কিছু প্রশ্ন মনেই থেকে গেল। অবশ্যই পরবর্তীতে দিদিকে অবশ্যই প্রশ্নগুলো আবার করব, কিছু কিছু ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, কিছু কন্ট্রোভার্সিয়াল, অনেক কন্ট্রোভার্সিয়াল যেগুলো অবশ্যই করব। তো দেখতে থাকো ব্লগ। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যারা যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো আমাদের চ্যানেল ফান ব্লগস ছড়াতে।